পাওয়ার আওয়াজর পাওয়ার নেই। বিলালই কোলটে আজাল হয়, কত সুন্দর আজাল হয়, কিন্তু বিলালের রূহ তো নাই। বিলালে আজাদ দিলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবাই যা যে আকিবিস সালাহ হারিহলা ইয়া বিলাল, বিলাল তুমি আজাদ দেও, তোমার আজানের আওয়াজ শুনলে আমার খলিজা ঠান্ডা হয়ে যায়। হুকুম সুবহানাল্লাহ। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের উফাতের মধ্যে শিরিয়াত করে আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিন না যাইতে উমর রাদিয়াল্লাহু আনহু কইলে তুমি আটকাইও না দিল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে বলে যে ছাড়িতাম, যে বিলাল রে ছাড়িলে আরেক বিলাল তো হইতাম না, কিন্তু বিলাল শিরিয়াত কে শরীয়ত দিল খাবে তো কইলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠোর বিরিত শোয়ার হইয়া যত শীঘ্র সম্ভব মদিনা শুরু হইয়া বলছে সাহাবি হলে দেখি খাতনা আরম্ভ করেছেন বিলাল নিয়ে। সব সময় বিলাল আল্লাহ নবীর লোকে যাইতে যাইতে বেরাজ ওর রাইত রসুলের বাগে হইল, আমি ব্যস্ত হবাইছি বিলাল, আর তোমার তোমার ছোটির আওয়াজ আমি উঠি হলো হিরো গেলায় কিনা বিলালের রূহ কিসি নিল খরিয়া রসুল্লাহ, আমি অজু হলে দূরে কাটলো আওয়াজ হরি হোক সুবহানাল্লাহ। বিলাল নবীর লগে আসে, বিলাল আইয়া মদিনা শরীফ আইয়া খালবুড়ো খাল দিলা জিয়ারত হলা সাহাবি হলে বা অন্য ধরা কইলা যে ভাই বিলাল আজাদটা দিতে তোমার আজাদ হতাম বলে আমি এখন আজাদ দিই না দেই না খেতে এটা প্রমাণ হইল। তার বাদে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বিলাল তুমি আজাদ দিতে এরার কথা তো উল্টাই দেওয়ার নাই, হাসান হোসেনের কথা উল্টাই দেওয়ার নাই, এটা তো এজিদর দল হইলে কি এক কথা আজারাই দি বেসাও কল গেছিলাম কি এজিদর হককে যাওয়ার বাদে আর আমার সরকার বাজারের কিচার আমার সেক্রেটারি আছিল বিচারা তো কইল হুজুর আপনার মসজিদের বেসবে এজিদ রাদিয়াল্লাহ হয় হুক নাউজ বিলাহি যালিক ও আমি রিসার্চ লাগলাম লাগিয়ে একটা বই লিখলাম আজ রোজু তো জবাব দিতে পারছে আল ফিতনাতুল এজি ফিতনা এজিদিয়াত নাই নাই আলাইহিস সালাম খেলেল ইসলাম যে ইতা জমিতে পক্ষে বাতিরা ইতা জানার এই বাপ পালন এরা সম্পূর্ণ এজিদর এজিদিয়ত তুলিয়া কিতাবের মধ্যে দেখিয়ে দিছে হুকুম সুবহানাল্লাহ। খেলে আমরা অত খেফা বলে আল্লাহ নবীর খলিজার মধ্যে হাত দিলাইছে এ রাজ না যেদিন কারবালার ঘটনা হইল বা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা খাবে দেখো রসুল পাকের দাড়ি বড় করব যে দুই মাথার মাঝে দুলা কইরিয়া রাসূলুল্লাহ আপনার অবস্থা কিটা বলে তুমি জানো না নি আইজ আমি কারবালার মাঠে গিয়ে আইছি আমার বাচ্চে আমার বাচ্চে লাশ আমি দেখছি ছিল বিল্লু অবস্থা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখো আল্লাহর নবী একটা ফাত্রর মাঝে রক্ত তালা সরিয়ে জবাইরা কইরিয়া রাসূলুল্লাহ ইতা রক্ত দিয়ে কিটা হইতা বলে তা আমার বাচ্চা তোর খুন আমি জমা করি এই কারণে যে মানুষের ভিতরে হিংসা ভাইয়া নিয়ে বাদ মানুষের লোকে মানুষের মহব্বত হয় যাই হোক সবচেয়ে বেশি আগ্রহিয়া যাই বাতিসলা কুয়াকাটার এক বলুইসাম খুব ফেমাস বিচারে নিতে গেলে কবির আলী বলে আনবে ফুজারদার ফেলা জমা দেওয়া লাগে আলিপুর দাম চলিল খেয়ে কত টাকা দিয়ে কত টাকায় বিক্রি হলো দাম তার আসারাই ফুজারদার আগে জমা দেওয়া লাগে বিচার ছাত্র আছে আমার কাছে ফোড়ে ডাকাত কিন্তু বিচার বাদশাহ গে ফোড়ে আপনার সরকারি বাজার ছাত্র যেটা হতে বাজার লম্বা গেম থাকে না কোভিড গে সরত হয়ে গেল এ কইল যে তাইল ফোড়ালে তাই চলিল হুজুর আপনার বই ওখানে আমি রেলবেলাভাবে বিচার ইয়ে তারে দিছি বাদ্যদুল ফোড়াইতে ইয়ার কিছু মাতিছে খেলে কইরা যে মানুষে ইতিহাস বদলায় এই ইতিহাস বদলালে এটা হয়তো মারাত্মক আজ মিয়ানমারের মুসলমান দে ফয়লা তারা প্রমাণ করছে যে এরা এই জায়গার বাসিন্দা নাই
আর আমরা যেভাবে মূর্তি শিলালি শুরু হয়েছে বোঝা যাইব যে এই জায়গাত মুসলমান আসলা খালি আগে হিন্দু আসলা হিসেবে এটা বহিরা করতে পারত জেলা ইন্ডিয়ার চক্রান্ত চলে এর লাগে সব আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা অভিভাবক আছে সচেতন হইয়া খুব শীঘ্র যাই হোক আজকে কিছু খুশি হয়েছি চারটা বই ইয়ে হয়েছে আপাতত ওটা যে দরওয়াজে লেখা আমরা একটা রেজাল্ট হইলাম আমরা গোর বাকিতাম সাইলাম না কিন্তু গোরর ভিতরে যে হিদলর হুটকি আলাইয়া তৈছে ওগুলো বাকরি বানাইতাম সেটা ভাষা নিলাম না হাজিরিনে কেরাম সামিনে মেরাজুল নবীর মাস নবাজুল মাস আমরা নবাজ মাসে ফরার আজত করলাম আল্লাহ চৌহিক তসবিহ হুক আমিন আফারিয়াল্লাহ আল্লাহু আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وعلى بيته أجمعين اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. يا الله أبي حديث شريف دكسي গুনাহগারে মাফ চাইলে আর এক দল হইলে মানুষ যেন খুশি হয় তুমিও না খুশি হয় আমরা বড় পাপি মানুষ আমরা মাফ চাই আর আল্লাহ আপনারা মাফ করে দাও আপনারা মাফ করে দাও আল্লাহ আপনার মৃদগান আপনারা মাফ করে দাও ইয়া আল্লাহ আপনার কিনারা কত হাজার হাজার মানুষ ঘুমাই দিয়েছে খেরুর বাপ খেরুর দাদা আপনার জীবনেও এনারে কোনো সাহায্য করতে পারতাম না তুমি বলাই এনারে মাফ করিয়া দিলাও আল্লাহ আমরা ভিক্ষা চাই আমরা বাবা আজদার তোমার মাফ করে দাও ইয়া আল্লাহ বেমারি হলে শিফা দেয় আল্লাহ আল্লাহ বেগুলো রোবাব দিন হলো কিন্তু বুঝবাই না ইয়া আল্লাহ আমরা তো খাইব দেইব যে অবস্থা আমরা কিলা খাইয়া তো বাঁচতাম ইয়া আল্লাহ আমরা এই জমির থেকে গজব দূর হলিয়ে দেব আল্লাহ ইয়া আল্লাহ তোমার হাবিবে ভরবাইছো যে মুসিবত আইছে এটার লাগিও আমরা দোয়া করতাম যে আইব এগুলো কি দোয়া সামনে যে মুসিবতের আলামত দেখা যায় ইয়া আল্লাহ এই মুসিবত থেকে আমরা বাঁচাই রাখো এই জমির গজব দিয়ে ধ্বংস করিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুর্কিস্তানের বহু মানুষ ইয়া আল্লাহ ভূমিকম্পর কারণে বড় ক্ষতি আমরা বড় আশা করি এই দেশটা বাইছে ইয়া বুঝলাম যে মুসলমানের দেশ কল্যাণ চলা পারছে বিপদ করলে এক সময় তারা কিচ্ছু করিব আজ সেই তুর্কিস্তানের হয়ে চোখ বসিব আল্লাহ এই বছর এরা খুব জলদি জলদি আল্লাহ এই মুসিবত থেকে উদ্ধার করে দেব আপনারে আল্লাহ তুমি আলে আল্লাহ সাহেব তুমি বাঁচাও আপনারে বাচ্চা খাচ্চা দিছো আল্লাহ বাচ্চা খাচ্চা কিছু মুসলমানের বাচ্চা বানাই রাখিও সুহান রব্বি কে রব্বি ইজ্জত ইয়া বাইসি বলে সালাম আল্লাহ মুসলিম আব্দুল্লাহ আমিন আমিন।